আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় ফাঁকা আকাবাকা ও উঁচু দাঁতের চিকিৎসায় কতদিন সময় লাগে তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স এই ধরনের ফাঁকা দাঁতের চিকিৎসা দুটি মাধ্যমে করা যায় একটি হচ্ছে ব্রেসের মাধ্যমে ব্রেস ট্রিটমেন্টের মাধ্যমে এবং অন্যটি হচ্ছে ফিলিংয়ের মাধ্যমে যেটাকে আমরা লেজার ফিলিং বলে থাকি তো ভিউয়ার্স এখানে যে দাঁতের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্টটি করা হয়েছে তো ভিওয়ার্স এখানে ফিলিংয়ের মাধ্যমে যে ট্রিটমেন্টটি করা হয়েছে এটি কিন্তু স্থায়ী ট্রিটমেন্ট নয় অর্থাৎ এখানে যে ফিলিংয়ের মাধ্যমে ফাঁকা দাঁতের যে ফাঁকাটা পূরণ করা হয়েছে এটি দাঁতের সঙ্গে দু দাঁতের সঙ্গে ফিলিংয়ের মেটেরিয়ালস ব্যবহার করে সেখানে কিন্তু দাঁতের মতো তৈরি করে দেওয়া হয়েছে এটি মাধ্যমে ট্রিটমেন্ট তো ভিওয়ার্স এই ট্রিটমেন্টটি কিন্তু স্থায়ী ট্রিটমেন্ট নয় এটি এমনও হতে পারে আপনার দু থেকে তিন বছর বা চার বছর পাঁচ বছরও টিকতে পারে আবার এমনও হতে পারে যে আপনি ফিলিং করার তিন মাস বা ছ মাসের মধ্যে সেটি সমস্যা হতে পারে তবে এটি হচ্ছে আপনার ফিলিংয়ের মাধ্যমে যে ট্রিটমেন্টটি করা হয় সেটি স্থায়ী কোনো ট্রিটমেন্ট না তবে আপনি চাইলে করাতে পারবেন যেহেতু ফিলিংয়ের খরচটা কম সেক্ষেত্রে আপনি ফিলিংয়ের মাধ্যমে এই ধরনের ফাঁকা দাঁতে ট্রিটমেন্ট করাতে পারবেন তবে যদি এই ধরনের ফাঁকা দাঁতে আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করান সেক্ষেত্রে আপনার খুবই সীমিত সময় লাগবে যেমন এই ফাঁকাটা বন্ধ করতে আপনি যখন দাঁতের ডাক্তারের কাছে যাবেন এই সমস্যা নিয়ে এ ধরনের সমস্যা এখানে যতটুকু গ্যাপ দেখতে পাচ্ছেন এতটুকু সমস্যা যদি আপনার সমাধান করতে চান ফিলিংয়ের মাধ্যমে সেক্ষেত্রে আপনার হয়তো খুব বেশি হলে এক ঘন্টা বা এক ঘন্টারও কম সময় লাগবে এইখানে ফিলিংয়ের মাধ্যমে ফাঁকাটা বন্ধ করে দিতে ভিওয়ার্স আর যদি এ ধরনের ফাঁকা আপনি স্থায়ীভাবে বন্ধ করতে চান সেক্ষেত্রে আপনাকে ব্রেসের ট্রিটমেন্ট করাতে হবে এখানে যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন দাঁতের উপরে ক্লিপের মতো দেওয়া এটিকে বলা হয় ব্রেস ট্রিটমেন্ট এটিকে আমরা ডেন্টাল ব্রেস বা মেটাল ব্রেস বলে থাকি তো ভিওয়ার্স আপনি যদি এই দাঁতের স্থায়ীভাবে রকম ফিলিং বাদে আপনি যদি স্থায়ীভাবে ট্রিটমেন্ট করাতে চান ক্ষেত্রে আপনাকে এই যে যে ব্রেসটা দেখতে পাচ্ছেন এই ব্রেসের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে হবে আর এই ব্রেসের মাধ্যমে যদি আপনি ট্রিটমেন্ট করাতে চান তবে আপনার সেটি সময়ের প্রয়োজন সাধারণত এখানে যতটুকু ফাঁকা আপনি দেখতে পাচ্ছেন এই ফাঁকাটা বন্ধ করতে ফাঁকা বন্ধ করার দাঁতের যে স্থায়ী যে ফাঁকাটা রয়েছে এটি ব্রেসের ট্রিটমেন্টের সাথে বয়সের একটি ওতপ্রোতভাবে আসলে সম্পর্ক রয়েছে বয়স যার যত কম হবে তার তত তাড়াতাড়ি ট্রিটমেন্টটি সাকসেস হবে আর যত বয়স বেশি হবে ততই ট্রিটমেন্টের সময় বৃদ্ধি পেতে থাকবে ভিউয়ার্স এ ধরনের সমস্যা যদি দেখা যায় যে পেশেন্টের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে রয়েছে সেক্ষেত্রে এই ধরনের এতটুকু ফাঁকা বন্ধ করতে তিন থেকে চার মাসের মধ্যেই এ ধরনের ফাঁকা বন্ধ করা যায় যদি দাঁতের অন্য অন্য পাশেও ফাঁকা থাকে সেক্ষেত্রে সময়টা আরেকটু বেশি লাগতে পারে তবে যদি সামনের দাঁতে এতটুকু ফাঁকা হয় সেক্ষেত্রে সেই ফাঁকাটা বন্ধ হতে আপনি যদি ব্রেসের মাধ্যমে করাতে চান ক্ষেত্রে হয়তো তিন থেকে চার মাসের মতো সময় লাগতে পারে ভিউয়ার্স এখানে যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ব্রেস করান সেই ক্ষেত্রে কিন্তু তিন থেকে চার মাসে হবে না এই যেখানে আপনি ব্রেসের মাধ্যমে ট্রিটমেন্ট করালে আপনার কমপক্ষে ছয় থেকে সাত মাসের মতো সময় লাগবে আপনি যদি ব্রেসের মাধ্যমে এই ট্রিটমেন্টটি করাতে চান সেটি স্থায়ীভাবে হবে আর যদি ফিলিংয়ের মাধ্যমে এমন ফাঁকার আপনি ট্রিটমেন্ট করাতে চান সেক্ষেত্রে এই তার যে দাঁত দুটা দেখতে পাচ্ছেন এই দুইটা দাঁত আরও একটু বড় বড় দেখাবে আর সেক্ষেত্রে হয়তো এক ঘন্টা বা এক ঘন্টা বিশ মিনিট সময় লাগবে এখানে এই ফাঁকাটা বন্ধ করার জন্য ভিউয়ার্স এখানে যে ফাঁকাটা আপনারা দেখতে পাচ্ছেন এটি ফিলিংয়ের মাধ্যমে পূরণ করা হয়েছে তো ভিওয়ার্স এখানে দেখুন যে ফিলিং দেওয়ার কারণে কিন্তু দাঁত দুইটা একটু বড় দেখা যাচ্ছে পূর্বের তুলনায় একটু কিন্তু বড় হয়ে গেছে আর এখানে ফিলিংয়ের মাধ্যমে আপনি করাতে পারবেন এটি হচ্ছে অস্থায়ী ট্রিটমেন্ট যেটি কতদিন স্থায়ী হবে এটি আসলে বলা মুশকিল কারণ ডাক্তার যখন আপনাকে ফিলিংয়ের মাধ্যমে এই ট্রিটমেন্টটি করে দিবে তখন কিছু নির্দেশনা দিবে যেমন এইভাবে খাবার খাবেন না এইভাবে দাঁতগুলা এভাবে কামড় দিবেন না কিছু নির্দেশনা আপনাকে দিয়ে তো সেগুলা যদি আপনি মেনে চলতে পারেন সেক্ষেত্রে আপনার অনেকদিন স্থায়ী হবে আর যদি সেভাবে সঠিকভাবে আপনি মেনে চলতে না পারেন তাহলে দেখা যায় যে কয়েক মাসের মধ্যে বা কিন্তু সমস্যা হতে পারে তবে ব্রেসের মাধ্যমে যদি এ ধরনের ট্রিটমেন্ট করান সেক্ষেত্রে আড়াই থেকে তিন মাস বা সর্বোচ্চ চার মাসের ভিতরে এ ধরনের সমস্যা আপনি স্থায়ীভাবে সমাধান করাতে পারবেন তবে ব্রেসের ট্রিটমেন্টটা বেশ ব্যয়বহুল একটি ট্রিটমেন্ট আর ফিলিংয়ের ট্রিটমেন্টটি তুলনামূলক অনেক কম ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে ব্রেস করার মাধ্যমে এখানে ফাঁকা দাঁতের ট্রিটমেন্ট করা হচ্ছে এখানে যে প্রক্রিয়াটা দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ব্রেস এটি হচ্ছে ব্রেসের ট্রিটমেন্ট তো ভিউয়ার্স এখানে সামান্য ফাঁকা রয়েছে এই ফাঁকার ফাঁকার জন্যই এখানে স্থায়ীভাবে ট্রিটমেন্ট করার জন্য বেরেসের ট্রিটমেন্টটি করা হচ্ছে এতটুকু যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে আপনার দেড় থেকে দু মাসের মধ্যেই ফাঁকাটা ক্লোজ হয়ে যাবে কিন্তু ফাঁকাটা ক্লোজ হয়ে যাওয়ার পরেও হয়তো এক মাসের মতো আপনাকে ব্রেসটি দাঁতে পরে রাখতে হতে পারে কারণ হচ্ছে যখন আপনার দাঁতগুলা কাছাকাছি চলে আসবে ক্লোজ ক্লোজ হয়ে যাবে তারপরেও কিন্তু এখানে আরও কিছুদিন দিন রাখতে হবে কারণ ভবিষ্যতে যেন আবার ফাঁকা না হয়ে যায় তার জন্য জন্য দাঁতগুলো অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরেও আরও কিছুদিন এক থেকে দেড় মাসের মতো দাঁতের কন্ডিশনের উপর নির্ভর করে সেটি দেড় থেকে দু মাস পর্যন্ত আপনাকে ব্যবহার করতে হতে পারে ভিউয়ার্স এ ধরনের ফাঁকার জন্য আপনার দেখা যায় যে চার থেকে পাঁচ মাস ধর সময় ধরে রাখতে হবে আপনি যখন ব্রেস করাবেন সেদিন থেকে আপনাকে তিন থেকে চার মাসের মধ্যে এই ফাঁকাটা বন্ধ হয়ে যাবে এর মধ্যে আপনাকে অবশ্যই ডেন্টিস্টের কাছে যেতে হবে আপনাকে ব্রেস করে দেওয়ার পরে ডাক্তারই আপনাকে বলে দিবে যে আপনি কখন তাকে পুনরায় দেখাবেন এমনটি হতে পারে যে এক মাসের মধ্যে আপনাকে দুবার যেতে হতে পারে বা তিনবারও যেতে হতে পারে এটি আপনার দাঁতের উপর এবং বয়সের উপর নির্ভর করবে যে কতদিন সময় লাগবে এবং কত সময় লাগবে সেটি বয়সের উপর এবং দাঁতের কন্ডিশনের উপর নির্ভর করবে ভিউয়ার্স এই ধরনের দাঁতও আপনি ব্রেসের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন এখানে এই দুইটি দাঁত বেশ ফাঁকা আছে এবং কিছুটা অংশ বাঁকাও আছে তো ভিওয়ার্স এই ধরনের ট্রিটমেন্ট আপনি যদি ব্রেসের মাধ্যমে করান সেক্ষেত্রে কিন্তু এই বাঁকাটাও ঠিক হয়ে যাবে সেই সঙ্গে এখানে যে ফাঁকাটা রয়েছে সেই ফাঁকাটাও ক্লোজ হয়ে যাবে স্থায়ীভাবে আর যদি ফিলিংয়ের মাধ্যমে করাতে চান করাতে পারবেন সেক্ষেত্রে কিন্তু স্থায়ী ট্রিটমেন্ট হবে না আপনি যখন যদি ব্রেসের ট্রিটমেন্ট করান কোনো রকম ফিলিং বাদেই আপনার দাঁতগুলা ধীরে ধীরে কাছাকাছি চলে আসবে আর তার জন্য এই ধরনের গ্যাপগুলা বন্ধ হয়ে যাবে আঁকা বাঁকা দাঁত থাকলে সেটি সোজা হয়ে যাবে এবং উঁচু থাকলে সেটিও নিচু হয়ে যাবে যদি আপনি ব্রেসের ট্রিটমেন্টটি করান ভিউয়ার্স এখানে যে দাঁতের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এখানে অনেক আঁকা বাঁকা উঁচু নিচু দাঁত দেখা যাচ্ছে দেখুন এই দাঁতটাও অনেক উঁচু হয়ে আছে এবং অন্যান্য দাঁতগুলো বেশ নিচু আছে এবং আঁকা বাঁকা দাঁত রয়েছে এরকম দাঁতের এই যে যে পজিশনটা দেখতে পাচ্ছেন এরকম দাঁতে অত্যাধিক সময় লাগে এমন দাঁতে যদি ব্রেসের ট্রিটমেন্টটা ট্রিটমেন্ট আপনি করান সেক্ষেত্রে কমপক্ষে সাত থেকে 8 মাস বা তার বেশি নয় থেকে ১০ মাসের মতো সময়ও লেগে যেতে পারে এই কন্ডিশনের দাঁতের জন্য আর এমন কন্ডিশনের দাঁতে আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন না যেহেতু এই দাঁতগুলো আঁকা বাঁকা দাঁত এটি কিন্তু ফাঁকা দাঁত নয় আঁকা বাঁকা দাঁত আর এই আঁকা বাঁকা দাঁতের একমাত্র ট্রিটমেন্ট করা হয় ব্রেসের মাধ্যমে আর এমন পজিশনের যে দাঁতগুলো রয়েছে এই দাঁতে যদি আপনি ব্রেস করাতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আট থেকে নয় মাসের মতো বা এক বছরের মতো সময় আপনাকে ধরে রাখতে হবে এমন দাঁতের পজিশনের জন্য ভিউার্স এখানে যে দাঁতের পজিশন দেখতে পাচ্ছেন এখানে দেখুন যে আঁকা বাঁকা দাঁত রয়েছে একটি দাঁত বেশ ভিতরে চলে গেছে তো সব মিলিয়ে দাঁতগুলা দেখা যাচ্ছে যে বিশৃঙ্খলভাবে কিন্তু মুখের মধ্যে রয়েছে তবে এই দাঁতগুলাও আপনি ব্রেসের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন যখন এমন দাঁতে আপনি ট্রিটমেন্ট শুরু করবেন ব্রেসের মাধ্যমে তখন এমন দাঁতের জন্য আপনাকে সাত থেকে আট মাস সময় নিয়ে ট্রিটমেন্ট শুরু করাতে হবে কারণ এ ধরনের দাঁতের ট্রিটমেন্টে আট থেকে নয় মাসের মতো সময় প্রয়োজন হয় যখন আট থেকে নয় মাস আপনি ব্রেস ব্যবহার করবেন ব্রেসটি আপনি ব্যবহার করতে থাকবেন তখন ধীরে ধীরে আপনাকে এই যে দাঁত যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন এটি যে দাঁতটি যেখানে থাকার কথা যেভাবে থাকার কথা ঠিক সেইভাবে চলে আসবে ট্রিটমেন্টের মাধ্যমে এ ধরনের দাঁতে ব্রেস ছাড়া অন্য কোনো উপায়ে ট্রিটমেন্ট করার করা যায় না এই ধরনের দাঁতের ট্রিটমেন্ট করাতে থাকলে অবশ্যই আপনাকে ব্রেসের ট্রিটমেন্টটি করাতেই হবে ভিউয়ার্স এখানে যে দাঁতটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি দাঁত নিচু হয়ে আছে এখানে একটি দাঁত নিচু হয়ে আছে এদিকে একটি দাঁত বেশ ভিতরে চলে গেছে এবং এখানে দাঁতগুলো বাঁকা হয়ে আছে তো ভিউয়ার্স এভারেস্ট যে দাঁতের কন্ডিশনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এমন দাঁতের যদি আপনি স্থায়ীভাবে ট্রিটমেন্ট চান ক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্রেসের ট্রিটমেন্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে এই দাঁতটি ব্রেসের মাধ্যমে ট্রিটমেন্ট করার পরে যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে তখন এই ছবিটা নেওয়া হয়েছে তবে এই যে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটি ব্রেসের মাধ্যমে ট্রিটমেন্ট করেই কিন্তু এই পজিশনে আনা হয়েছে তো ভিওয়ার্স এমন পজিশনে যে দাঁতগুলো রয়েছে অর্থাৎ এমন পজিশনে এই দাঁতটি যে এই পজিশনে আনতে অ্যাভারেজ হয়তো আট থেকে সাত থেকে আট মাসের মতো সময় এখানে প্রযোজ্য হবে কারণ এই ব্রেসটা খুব ধীরে ধীরে ক্লোজ করবে উঁচুটা উঁচু দাঁতগুলা নিচু করতে থাকবে এবং নিচু দাঁতগুলা ধীরে ধীরে সারিবদ্ধ করতে থাকবে তো ভিওয়ার্স এর জন্য সময়ের প্রয়োজন যা দাঁতের ট্রিটমেন্টটি যত বয়সটা কম হবে তত মুখের চোয়ালের যে বোনসগুলো রয়েছে হাড় রয়েছে সেটি নরম থাকার কারণে বয়স কম থাকা অবস্থায় এই ট্রিটমেন্টগুলো খুব ভালো কাজ করে আর বয়স যত বেশি হয় ততই কিন্তু সময়টা বাড়তে থাকে তো এ ধরনের দাঁতের জন্য আপনাকে অবশ্যই সাত থেকে আট মাসের মতো সময় নিয়ে ব্রেসের ট্রিটমেন্টটি শুরু করাতে হবে তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝে গেছেন যে কেমন দাঁতের জন্য কেমন সময়ের প্রয়োজন হয় যদি আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করান সেক্ষেত্রে আপনার দাঁতের পজিশন অনুযায়ী যদি এমন একটি একটি ফাঁকা হয় সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট বা চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু এই ফাঁকাটা বন্ধ করে নিতে পারবেন আর যদি স্থায়ীভাবে করতে চান সেক্ষেত্রে ব্রেসের ট্রিটমেন্ট করাতে হবে আর ব্রেসের ট্রিটমেন্ট করাতে এ ধরনের দাঁতে আপনার চার থেকে পাঁচ মাসের মতো সময় লাগবে চার থেকে পাঁচ মাসের মতো যখন আপনি ব্রেসটি ব্যবহার করবেন তখন ধীরে ধীরে কোলজ হয়ে আসবে এবং পরবর্তীতে আর কিন্তু সেই ক্লোজ হয়ে যাওয়া দাঁতগুলো ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর যদি ফিলিংয়ের মাধ্যমে করান ফিলিংটি কতদিন স্থায়ী হবে এটি বলা মুশকিল তবে ফিলিং করার পরে কিছু নির্দেশনা দেওয়া হয় সেগুলো মেনে চললে আপনি সেটা দু থেকে তিন বছর বা কারো কারো ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত যেতে পারে তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম